আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফর দোসি দেখি 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 বাবা দেখা দিবে না আজকে সকাল থেকে শুরু হলো আমাদের লোক এই যে সাইফান বাবা সকালবেলা করবে কি উঠে বাবুর জন্য নাস্তা বানালাম আয়রন সমিদ্র সুজি সাথে কোয়েল পাখির ডিম প্রোটিন পাউডার চিয়া সিড উপর দিয়ে কে খাবে সাইফন খাবে গরম তো গরম বাবা নাস্তাটা খুবই স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের জন্য কারণ প্রত্যেকটা পুষ্টিকর খাবার অ্যাড করে এটাতে অধিক পুষ্টিযোগ হয়েছে নাস্তা খাওয়ানোর পরে বাবাকে আমি গোসল করাই অনেকক্ষণ খেলছে ঘন্টাখানেক পরে যে গুছল করাইছি শুক্রবার দিন ছিল তাড়াতাড়ি গোসল করাই দিছি তাই দশটার দিকেই আর গুছল করে তো তার আমার সাথে যত দুষ্টামি আছে সব দুষ্টামি করতে হবে বাবা তা বাবাতে আমার সাথে খেলা করতেছে শুক্রবার ছিল আমরা আবার বাজারে গিয়েছিলাম তার জন্য একটু ভাত খেয়ে নিয়েছি সকালবেলা বাবুকে গোছল করানোর আগেই খেয়েছিলাম ভাত এখানে রাতের ভাত ছিল ঠান্ডা ভাত বাসি ভাত আর ডাল বোনা করেছি ডিম ভেজে নিয়েছি আর এই যে এখানে সবজির বাজার করছি তারপর মুরগির মুরগি কিনছি সবজি এখানে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি সবজি ছিল কয় টাকার জন্য ফেরত দিয়েছে পঞ্চাশ টাকা না সত্তর টাকা যেন ফেরত আসছিলো পাঁচশো টাকার থেকে তারপরে যে মুরগি ভোনা হচ্ছে পোলাও রান্না হচ্ছে সাথে সবজিও রান্না হবে যে মুরগি আর বাবুর জন্য নিয়ে এসেছিলাম লাল শাক লাল শাক বাহিরে খুব বৃষ্টি ছিল বৃষ্টির দিনে শাক অনেক ভালো করে দেখে তারপরে কিনতে হয় না কেনাটাও অনেক ভালো তারপরও ছোট বাচ্চা ঘরে তার জন্য নিয়ে আসছি বাহিরে তো যেতে মন চায় না কারণ বৃষ্টির দিনে অনেক পোকামাকড় থাকে শাক এমনি তো থাকে পোকামাকড় বৃষ্টির দিনে আরো বেশি থাকে তাই আমি বারান্দায় বসছি আলোর মধ্যে শাক বাজতে একটা একটা করে বেছে নিয়েছি সব শাক এখানে শাক বেছে তারপর শাকগুলো আমি ভাব দিয়ে ফ্রোজেন করে রেখেছি তারপর বাবার জন্য পোলাও রান নিয়ে বাবাকে খাওয়াচ্ছি দুপুরের খাবার দুপুরের খাবার খাইয়ে তারপরে এর মামি লাচ্ছি লাচ্ছি বানিয়েছিল টক দই দিয়ে আমরা সবাই খেলাম পরে বাবাইকে একটু সারতেছি বাবা খাবে না বাবা যত বাবাইকে একটু শোনার জন্য সবাই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ